ধরনের টক ঝাল মিষ্টি আচার, তার জন্য লাগছে আম, সর্ষের তেল কড়ায় দিয়ে দিয়েছি আর ভাজা মশলা। এবার আমি শুরু করছি, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিয়েছি। এতে দেওয়া আছে জিরে, এলাচ আর লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। আমার আমের আচারটা রেডি হয়ে গেছে। আম আর চিনি আর এলাচ, আমটা লাগবে 1.5 কিলো মতো, চিনিটাও লাগবে 1.5 কিলো মতো, আর চিনিটাকে জলে ফুটিয়ে নিতে হবে। রোববার আমটা চিনির রসের মধ্যে ফোটানো হচ্ছে, এটা অনেকক্ষণ ফোটানো হবে যতক্ষণ না এর রসটা ঠিকঠাকভাবে